দোল এবং ঘোলি নিয়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। নিরাপত্তা বজায় রাখতে রাজ্য পুলিশের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু অনিচ্ছুক ব্যক্তি নয়, দোল বা হোলির দিন পথকুকুরদেরও রং দেওয়া যাবে না। এই ব্যাপারেও এবার কড়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার। দোল বা হোলির দিন শহরে কমপক্ষে 3000 পুলিশ মোতায়েন থাকবে। দোল পূর্ণিমা উপলক্ষে অনেকেই গঙ্গা স্নানে যান। গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে কোনো বিপদ যাতে না হয় সেজন্য 70টি ঘাটে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হবে। প্রতিটি ঘাটে বিশেষভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। আগামী সোমবার কলকাতার রাস্তায় থাকছে প্রায় 3500 পুলিশ। সকাল থেকেই রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের 26 জন ডিসি মর্যাদার কর্তা। তাদের অধীনে থাকবে পুলিশ বাহিনী, থাকবে 44টি করে টহলদার বাইক। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। বিভিন্ন জায়গায় 350টি পিকেট তৈরি করা হয়েছে। লালবাজারের তরফে নির্দেশ এসেছে, কোনো গোলমালের খবর পেলে যাতে দ্রুত পুলিশ হাজির হতে পারে সেদিকে থানাগুলিকে নজর দিতে হবে। কোনো গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ্য করে রং না ছোড়া হয় সেদিকে কড়া নজর থাকবে পুলিশের। একই সঙ্গে বহুতলগুলি থেকে যাতে নিচে রং না ছোড়া হয় সেদিকেও নজর রাখতে গাড়ি করে ঘুরে নজর রাখবে পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য শহরে থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে। দোলের দিন সকালে ও বিকেলে বিশেষ নজরদারি রাখতে প্রস্তুত করা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও। দোল এবং ঘোলি নিয়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। নিরাপত্তা বজায় রাখতে রাজ্য পুলিশের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু অনিচ্ছুক ব্যক্তি নয়, দোল বা হোলির দিন পথকুকুরদেরও রং দেওয়া যাবে না। এই ব্যাপারেও এবার কড়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার। দোল বা হোলির দিন শহরে কমপক্ষে 3000 পুলিশ মোতায়েন থাকবে। দোল পূর্ণিমা উপলক্ষে অনেকেই গঙ্গা স্নানে যান। গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে কোনো বিপদ যাতে না হয় সেজন্য 70টি ঘাটে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হবে। প্রতিটি ঘাটে বিশেষভাবে নজর রাখবে সংশ্লিষ্ট থানার অফিসাররা। দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। আগামী সোমবার কলকাতার রাস্তায় থাকছে প্রায় 3500 পুলিশ। সকাল থেকেই রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের 26 জন ডিসি মর্যাদার কর্তা। তাদের অধীনে থাকবে পুলিশ বাহিনী, থাকবে 44টি করে টহলদার বাইক। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। বিভিন্ন জায়গায় 350টি পিকেট তৈরি করা হয়েছে। লালবাজারের তরফে নির্দেশ এসেছে, কোনো গোলমালের খবর পেলে যাতে দ্রুত পুলিশ হাজির হতে পারে সেদিকে থানাগুলিকে নজর দিতে হবে। কোনো গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ্য করে রং না ছোড়া হয় সেদিকে কড়া নজর থাকবে পুলিশের। একই সঙ্গে বহুতলগুলি থেকে যাতে নিচে রং না ছোড়া হয় সেদিকেও নজর রাখতে গাড়ি করে ঘুরে নজর রাখবে পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য শহরে থাকবে উইনার্স বাহিনী, তারা বিভিন্ন পার্কে নজর রাখবে। দোলের দিন সকালে ও বিকেলে বিশেষ নজরদারি রাখতে প্রস্তুত করা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও।